যে শহীদ মিনারকে উপজীব্য করে জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র জীবন থেকে নেয়ার চিত্রনাট্য লিখেছিলেন সেই শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানালেন বহুগুণে উজ্জ্বল কিংবদন্তি আমজাদ হোসেনের প্রতি সিনেমা পরিচালনা চিত্রনাট্য গান অভিনয় সাহিত্য রচনা সবই করেছেন ছিয়াত্তর বছরের জীবনে গোলাপি এখন ট্রেনে খ্যাত নির্মাতাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার অগণিত ভক্ত অনুরাগী ও সহকর্মী এই ধরনের উদার মানসিকতার লোক এবং সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ মানুষ চিরদিন আমাদের হৃদয়ে জাগরুক থাকবে বাবাকে নিয়ে সত্যি আমি সন্তান হিসেবে গর্ববোধ করছি যে উনি যে সম্মানটা পেয়েছেন দেশের তরফ থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সাধারণ মানুষ পর্যন্ত তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুন নিয়ে খেলা গোলাপি এখন ট্রেনে ও ভাতে চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কর্মজীবনে বারোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি তার সৃষ্টিকে সংরক্ষণ করা দাবি অনেকের আর্কাইভ সেগুলো সংরক্ষণ করবে এবং এটা সংরক্ষিত থাকবে আগে তো আর্কাইভ এত ভালো কাজ ছিল না তিনি তার চলচ্চিত্রের একটা আলাদা ভাষা তৈরি করতে পেরেছিলেন তিনি লিখেছেন উপন্যাস লিখেছেন ছোট গল্প লিখেছেন এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতেও তার প্রতি শ্রদ্ধা জানান সহকর্মীরা জানা যায় অংশ নেন সর্বস্তরের মানুষ গ্রামের মাটি আর মানুষদের কথায় তার ছবিতে ফুটে উঠেছে এবং সেগুলো সত্যি খুব অপূর্ব ছবি যেমন ছবি চলেছে সিনেমা হল থেকে নামানো মুশকিল হয়ে যেত তেমনি পুরস্কৃত হয়েছে তেমনি সেই ছবিগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এরকম একজন গুণী অভিভাবক পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমরা অনেক ভাগ্যবান তিনি যা সৃষ্টি করে গেছেন সেটা দেখার মতো মনে রাখার মতো তার ভেতরে ফেলোসফি ছিল সংস্কৃতি জগতের এই নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত আমজাদ হোসেন গেল চোদ্দই ডিসেম্বর ব্যাংককের একটি হাসপাতালে মারা যান ইয়াসমিন রিমু মাছরাঙা সংবাদ ঢাকা